হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ঋতু। ফিল্মিট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেইন করে শোনাবো তোমাদের বহু আকাঙ্ক্ষিত ওয়েব সিরিজ সম্পূর্ণা সিজন টু। ফিল্মিট চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে আর বেল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমার আনা মুভি এক্সপ্লেনেশনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সম্পূর্ণ সিজন ওয়ানের এক্সপ্লেনেশন এখনও দেখে না থাকলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এখনই দেখে নিতে পারো। সম্পূর্ণ ওয়েব সিরিজের সিজন ওয়ানে আমরা দেখেছিলাম সান্যাল বাড়ির বড় বউ সম্পূর্ণা তার হাসি খুশি সংসারকে অগ্রাহ্য করে তার ছোট যা নন্দিনীর ওপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করে সংসার থেকে ব্রাত্য হয়েছিল। সম্পূর্ণা তার দেওর রক্তিমকে বোঝাতে চেয়েছিল যে বিয়ে হয়ে গেছে বলেই কেউ তার স্ত্রীকে যৌনদাসী হিসেবে ব্যবহার করতে পারে না। এই কারণেই শান্তশিষ্ট নন্দিনীকে সাহস জুগিয়ে সম্পূর্ণা আইনের পথে নিয়ে যায়। নন্দিনী আর সম্পূর্ণা রক্তিমের বিরুদ্ধে কোর্টে মামলা দাখিল করে। এরপর ঠিক কি হয় সেটা দেখার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি। অবশেষে আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে হইচইতে সম্প্রতি রিলিজ করা হয়েছে সম্পূর্ণা সিজন টু। সিজন টু এর শুরুতেই আমরা দেখি একটা ছোট মেয়ে একজন লোককে দেখে খুব ভয় পাচ্ছে, যদিও লোকটার মুখটা আমরা দেখতে পাই না। স্বপ্নটা দেখেই ভয় পেয়ে ঘুম ভেঙে যায় সম্পূর্ণার। আমরা দেখি ঘড়িতে প্রায় মাঝরাত, সিন শিফট হয় পরের দিন সকালে। আজ আবার নন্দিনী আর রক্তিমের কেসের ডেট পড়েছে, সেই কারণে নন্দিনী আর সম্পূর্ণা কোর্টে যাচ্ছে। নন্দিনীর এই কেসটা সোশ্যাল মিডিয়াতেও বেশ ভাইরাল হয়ে যাওয়ার কারণে বিভিন্ন ব্লগাররাও সম্পূর্ণা আর নন্দিনীর সাক্ষাৎকার নিতে চায়। সেই রকমই একজন ব্লগারকে ওরা জানায় যে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসার পরই ওদের মনে হয়েছিল যে ওদের দুজনেরই নিজেদের পায়ে দাঁড়ানো উচিত। সেই কারণে সম্পূর্ণা এখন তার বন্ধু স্মিতার এনজিওতে চাকরি করে, আর নন্দিনী একটা গানের স্কুলে গান শেখায়। বিগত 5 মাস ধরে নন্দিনী আর রক্তিমের এই কেসটা চলছে। নন্দিনী আর সম্পূর্ণা দুজনেই এই 5 মাস ধরে সম্পূর্ণার বাপের বাড়িতেই থাকে। নন্দিনীর বাবা মায়ের সাথে এই মুহূর্তে তার কোনো যোগাযোগ নেই। পরবর্তী সিনে কোর্টের সওয়াল জবাব শুরু হয়। আমরা দেখি রক্তিমের মা এবং সান্যাল বাড়ির অ্যাডভোকেট নন্দিনীকে রীতিমতো মানসিকভাবে অসুস্থ প্রমাণ করার চেষ্টা করে। বড়লোক হওয়ার সুবাদে তারা টাকা খাইয়ে সমস্ত সাক্ষীকে কিনে নিয়েছে। বাড়ির পরিচালিকা থেকে হসপিটালের ডক্টর সবাই রক্তিমের টাকার কাছে বশ স্বীকার করে। সম্পূর্ণা এবং নন্দিনীর পক্ষে উকিল অনুভব সান্যাল বাড়ির অ্যাডভোকেটের বিরুদ্ধে দাঁড়াতেই পারে না। প্রত্যেক মুহূর্তে ওরা হেরে যাচ্ছে বুঝতে পেরে নন্দিনী মানসিকভাবে খুবই ভেঙে পড়ে। এই হল সম্পূর্ণার বাপের বাড়ি। এনারা হলেন সম্পূর্ণার মা, দাদা, বৌদি এবং ভাইজি টিকলি। বেশ হাসি খুশি একটা পরিবার। নন্দিনীও এখন এই পরিবারেরই একটা অংশ। আমরা দেখি এনজিওতে নিজের কাজ করতে করতেও বারবার সম্পূর্ণা সেই রাতে দেখা স্বপ্নগুলোর কথা মনে পড়তে থাকে। সম্পূর্ণার কথায় আমরা জানতে পারি যে এই স্বপ্নগুলো সে ছোটবেলায় বারবার দেখত, কিন্তু তারপর অনেকগুলো বছর কেটে গেছে। ইদানিং হঠাৎ করেই সে আবার কেন এই স্বপ্নগুলো দেখছে সে জানে না। স্মিতার কথায় আমরা বুঝতে পারি যে সম্পূর্ণার কোনো একটা খারাপ অতীত আছে, যার কারণেই সে এই স্বপ্নগুলো দেখছে। স্মিতা সম্পূর্ণাকে এই সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা করতে বলে, কারণ অতীতকে তো আর বদলে ফেলা যায় না, সেগুলোকে পেছনে ফেলে রেখেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয়। বাড়ির সবাই তাদের দোষী ছেলেকে আপ্রাণভাবে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেও বড় ভাই প্রতিম এটাকে সাপোর্ট করে না। প্রতিমের মা প্রতিমকে তাদের অ্যাডভোকেটের সাথে কথা বলে কোর্টে কী কী বলতে হবে জেনে নিতে বলায় প্রতিম বলে যে সে কোনো শেখানো কথা বলবে না, প্রতিম সেটাই বলবে যেটা সে সত্যি বলে মনে করে। তখন রক্তিম তার মাকে বলে যে তার দাদা অ্যাডভোকেটের শেখানো কথা কেন বলবে, প্রতিম তো তার বউয়ের শেখানো বলি বলবে, কারণ প্রতিমের সাথে সম্পূর্ণা নিয়মিত যোগাযোগ আছে। এটা শুনে ওদের মা প্রতিমের ওপর প্রচণ্ড রাগারাগি শুরু করে, কারণ তাদের মায়ের মনে হয় যে সম্পূর্ণার জন্যই তাদের সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে, অথচ তিনি তার ছোট ছেলের কোনো দোষ চোখে দেখতেই পাচ্ছেন না। ছেলেকে শাসন করার বিন্দুমাত্র ইচ্ছাও তার মধ্যে নেই। আমরা দেখি প্রতিম আর সম্পূর্ণা একটা পার্কে মিট করে। প্রতিম সম্পূর্ণাকে বলে যে সে তার বাড়ির মানুষজনকে চিনতেই পারছে না। সে ভাবতেই পারছে না যে এতদিন ধরে সে তার মা আর ভাইকে ভুল চিনে এসেছে। প্রতিম ভীষণভাবে চায় একটা ফ্ল্যাট কিনে সম্পূর্ণাকে নিয়ে আলাদাভাবে সংসার করতে, কিন্তু সম্পূর্ণা চায় না যে প্রতিম তার নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে আসুক, কারণ রক্তিমের জেল হয়ে গেলে তাদের বাবা মা একেবারে একা হয়ে যাবেন।
তার উপর প্রতিমো যদি বাড়ি ছেড়ে বেরিয়ে আসে তাহলে ওনাদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। সম্পূর্ণা সেটা কিছুতেই হতে দিতে পারে না। সম্পূর্ণা নন্দিনীর অ্যাডভোকেট অনুভব অভিজ্ঞতায় বেশ কাঁচা বলে কেসটা কিছুতেই ওদের ফেভারে আসছিল না। আর ভালো অ্যাডভোকেটকে ফিস দেওয়ার মতো টাকাও নন্দিনী বা সম্পূর্ণার কাছে নেই। কেসটা দিনের পর দিন হাতের বাইরে চলে যাওয়ায় নন্দিনী খুবই ভেঙে পড়ছিল। নন্দিনীর এই অবস্থা দেখে সম্পূর্ণার মা নন্দিনীকে বলে যে সব কিছু ঠিক হয়ে যাবে। তিনি নন্দিনীকে আশ্বাস দেন বটে, তবে মনে মনে কিছু একটা আশঙ্কা করতে থাকেন। পরের দিন কোর্টে সেই হসপিটালের ডক্টরের বয়ান নেওয়া হয় যাদের হসপিটালে মাথা ফেটে যাওয়ার পর নন্দিনী অ্যাডমিট হয়েছিল। কিন্তু রক্তিম সেই ডাক্তারদের টাকা খাইয়ে কিনে নেওয়ার কারণে সেই ডাক্তাররা কিছুতেই স্বীকার করে না যে সেই সময় মাথা ফেটে যাওয়া ছাড়াও নন্দিনীর শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। প্রতিম তার ভাইয়ের বিরুদ্ধে গিয়ে সম্পূর্ণা নন্দিনীর পাশে দাঁড়ালেও যেহেতু প্রতিম সচক্ষে দেখেনি যে রক্তিম নন্দিনীর ওপর শারীরিক অত্যাচার করেছে, যেহেতু পুরোটাই তার সম্পূর্ণার মুখ থেকেই শোনা, তাই প্রতিমের বয়ানকে খুব সহজেই রক্তিমের পক্ষের অ্যাডভোকেট অগ্রাহ্য করে দেয়। কেসটা যখন একেবারেই নন্দিনী আর সম্পূর্ণার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে কোর্টে এসে উপস্থিত হয় সুপ্রিম কোর্টের বিখ্যাত অ্যাডভোকেট হীরক লাহিড়ি। তিনি প্রয়োজনীয় সব কাগজপত্র সাবমিট করে এই কেসের সাথে যুক্ত হওয়ার পারমিশন করে নেন। কিন্তু হীরক লাহিড়ির উপস্থিতিতে সম্পূর্ণা একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। কারণ সম্পূর্ণা ছোটবেলায় এই হীরক লাহিড়ির দ্বারাই শিশু নির্যাতনের শিকার হয়েছিল। এই লোকটাই সম্পূর্ণার ছোটবেলার সেই ভয়ঙ্কর স্বপ্নগুলোর কারণ। সম্পর্কে হীরক লাহিড়ি সম্পূর্ণার মামা হন। মামা নামক এই নোংরা বিকৃত মানসিকতার লোকটা সম্পূর্ণার ছোটবেলাটা নষ্ট করে দিয়েছিল। সুপ্রিম কোর্টের এত বড় একজন অ্যাডভোকেট নন্দিনীর হয়ে কেস লড়বে শুনে ওরা সবাই খুব নিশ্চিন্ত হয় বটে, কিন্তু সম্পূর্ণার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়। কারণ ছোটবেলার সেই ভয়ঙ্কর স্মৃতিগুলোর জন্য সম্পূর্ণা জীবনের অনেকগুলো বছর নষ্ট হয়ে গেছে। বিয়ের পরেও সে প্রতিমের সাথে সহজভাবে মিশতে পারছিল না। প্রতিমকে সবটা জানিয়ে সম্পূর্ণা বলেছিল যে সে এখন কারো ছোঁয়াই স্বাভাবিকভাবে নিতে পারে না, কাউকেই সে আর বিশ্বাস করতে পারে না। সেদিন প্রতিম সম্পূর্ণাকে কথা দিয়েছিল যে যতদিন না সম্পূর্ণা নিজে থেকে প্রতিমের সাথে কমফোর্টেবল হচ্ছে ততদিন প্রতিম সম্পূর্ণাকে স্পর্শ করবে না। প্রতিমের কথাতেই ভরসা পেয়ে সম্পূর্ণা বিয়ের পরে অনেকগুলো মাস সাইকিয়াট্রিস্টের কাউন্সেলিং করায়। তারপরই আস্তে আস্তে সুস্থ হয়ে সম্পূর্ণা স্বাভাবিক জীবনে ফিরে আসে। সব কিছু ভুলেই আবার সে নতুন করে জীবন শুরু করে। কিন্তু এতদিন পর হঠাৎ করে এভাবে যে তাকে আবার ওই ভয়ঙ্কর স্মৃতিগুলোর মুখোমুখি হতে হবে সেটা সম্পূর্ণা ভাবতেও পারেনি। বাড়িতে হীরক লাহিড়ির আগমনে হৈ হৈ শুরু হয়ে যায়। এদিকে সম্পূর্ণা ঘরের এক কোনায় বসে গুমরোতে থাকে। প্রতিম সম্পূর্ণাকে ফোন করে জিজ্ঞেস করে যে সে কেন আবার হীরক লাহিড়িকে ডেকে আনল। সম্পূর্ণা কাঁদতে কাঁদতে বলে যে সে এই ব্যাপারে কিচ্ছু জানে না, হয়তো তার মা ওনাকে ডেকেছেন। আসলে সম্পূর্ণার মা নন্দিনীর এই অসহায় অবস্থা আর দেখতে না পেরে তার ভাইকে এই কেসটা লড়ার জন্য অনুরোধ করে কলকাতাতে ডেকে পাঠান। আর এই কারণেই সম্পূর্ণা তার মায়ের ওপর প্রচণ্ড রাগারাগি করতে শুরু করে। সম্পূর্ণার মনে হয় যে তার প্রবলেমটা কেউ বুঝতেই পারছে না। ছোটবেলায় যখন তার মামা তার সাথে বারবার ওই রকম অশালীন আচরণ করত, তখন সম্পূর্ণা তার মাকে সবটা জানিয়েছিল। কিন্তু সম্পূর্ণার মা সমাজের ভয় বা আরও কিছু ক্ষতি হয়ে যাওয়ার ভয় সম্পূর্ণাকে চুপ করিয়ে দেন। তিনি সম্পূর্ণাকে বলেছিলেন যে এই সব কথা আর কাউকে বলতে নেই। আজ আবার তিনি কেন ওই নোংরা লোকটাকে ডেকে এনেছেন সেটা সম্পূর্ণা কিছুতেই বুঝতে পারে না। বাইরের সবাই সব কিছু শুনে ফেলার ভয়ে সম্পূর্ণার মা বারবার তাকে চুপ করতে বলে। তিনি বলেন যে তিনি শুধুমাত্র নন্দিনীর জন্যই এই কাজটা করতে বাধ্য হয়েছেন, না হলে নন্দিনী কেসটা হেরে যেত। মামির কথা কাটাকাটির মাঝখানেই নন্দিনী এসে সম্পূর্ণাকে কোর্টে যাওয়ার জন্য রেডি হতে বলে। সেদিন কোর্টে হীরক লাহিড়ি প্রথমেই সম্পূর্ণাকে কাঠগড়ায় ডাকে। হীরক লাহিড়ি সম্পূর্ণাকে জিজ্ঞেস করেন যে রক্তিম নন্দিনীর ওপর কিভাবে অত্যাচার করত। হীরক লাহিড়ির মুখে এই কথাগুলো শুনে সম্পূর্ণার আবার তার ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। সম্পূর্ণার শরীর খারাপ করতে শুরু করে। বিচারক সেটা বুঝতে পেরে সেই দিনের জন্য সম্পূর্ণাকে সাক্ষ্য দেওয়া থেকে অব্যাহতি দেন। হীরক আসার পর থেকেই সম্পূর্ণা অনেক রাত করে বাড়িতে ফেরে,
কিন্তু তবুও হীরক অপেক্ষা করে বসে থাকে যে কখন সম্পূর্ণা বাড়িতে ফিরবে আর আবার সে তার নোংরা মানসিকতার সদ্ব্যবহার করতে পারবে। এত বছর পরেও হীরকের চরিত্রের এতটুকু পরিবর্তন হয়নি। সম্পূর্ণা ভীষণভাবে চেষ্টা করে নন্দিনীকে সবটা জানিয়ে দেওয়ার, কিন্তু হীরক লাহিড়ির আগমনে হেরে যাওয়া কেসটাতে আবার নতুন করে আসার আলো দেখতে পেয়ে নন্দিনীর মুখের হাসিটা সম্পূর্ণাকে সবটা বলতে বাধা দেয়। হীরক বাড়ির সবাইকে নিয়ে বাইরে ডিনার করতে যায়। নন্দিনী বারবার অনুরোধ করা সত্ত্বেও সম্পূর্ণা ওদের সাথে যায় না। কাজের অজুহাতে সম্পূর্ণা দিনের বেশিরভাগ সময়টাই বাইরে থাকতে শুরু করে, কারণ হীরক আসার পর থেকেই বাড়ির পরিবেশটা ওর কাছে নরকের মতো হয়ে উঠেছে। এদিকে হীরক লাহিড়ি সান্নাল বাড়ির পক্ষ নিয়ে যারা কথা বলেছিল, যেমন সান্নাল বাড়ির পরিচালিকা, হসপিটালের ডক্টর, সবার সাক্ষ্য নিয়ে আদালতে এটা প্রমাণ করে দেয় যে ওনারা সবাই রক্তিম সান্নালের কাছ থেকে টাকা পেয়েছে বলেই আদালতে মিথ্যে কথা বলেছিল। এছাড়াও অন্যান্য সাক্ষীদের সাক্ষ্য নিয়েও দুটো ডেটেই তিনি প্রমাণ করে দেন যে নন্দিনীর অভিযোগ সম্পূর্ণ সত্যি। ট্রায়ালের এই দুদিন সম্পূর্ণা কোর্টে না গেলেও বিচারক রায় দেওয়ার সময় নন্দিনী ফোন করে সম্পূর্ণাকে জোরাজুরি করাতে সম্পূর্ণা কোর্টে পৌঁছায়। বিচারক নন্দিনীর পক্ষে রায় দেন আর রক্তিমের 3 বছরের কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা হয়। নন্দিনী আর সম্পূর্ণার এতদিনের লড়াই সফল হয়। নন্দিনী এবং বাকি সবাইয়ের মুখে জয়ের হাসি। এদিকে দূরে দাঁড়িয়ে সম্পূর্ণা অসহায়ের মতো তাকিয়ে থাকে। সে বুঝতে পারে না যে তার আনন্দ পাওয়া উচিত নাকি ভয়, কারণ ছোটবেলা থেকে এই একটা ব্যাপারে সে শুধু ভয়ই পেয়ে এসেছে। পরের দিন সম্পূর্ণা প্রতিমের সাথে একটা ক্যাফেতে দেখা করে। কথা বলতে বলতে হঠাৎই কিছু একটা মনে হওয়ায় সম্পূর্ণা পাগলের মতো দৌড়ে ক্যাফে থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নিয়ে বাড়িতে পৌঁছায়। সারা বাড়িতে সম্পূর্ণা কী যেন একটা খুঁজতে থাকে, কিন্তু কাউকেই খুঁজে পায় না। তারপর একটা বন্ধ ছোট ঘরের দিকে লক্ষ্য পড়তেই সম্পূর্ণা সেই ঘরের দরজা খুলে দেখে ওই হীরক লাহিড়ি এবার সম্পূর্ণার ভাইজি টিকলির দিকে হাত বাড়িয়েছে। সম্পূর্ণা প্রচণ্ড ভয় পেয়ে টিকলিকে ওখান থেকে সরিয়ে নিয়ে এসে হীরক লাহিড়িকে বলে যে সে সবাইকে এবার সব কিছু বলে দেবে। তখন হীরক সম্পূর্ণার গলা চেপে ধরে বলে যে সে যদি সবাইকে এই ব্যাপারে বলে দেয় তাহলে এর ফল ভালো হবে না। ঠিক যেভাবে হীরক ছোটবেলায় সম্পূর্ণাকে ভয় দেখাতো, এখনও তিনি সেভাবেই ভয় দেখাবার চেষ্টা করেন। টিকলি সম্পূর্ণার পেছনে ভয় পেয়ে মুখ লুকিয়ে থাকে। কোনো মতে সম্পূর্ণা টিকলিকে নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে নন্দিনী সেদিন তার গানের স্কুলের টিচারদের সাথে শান্তিনিকেতন বেড়াতে যায়। সম্পূর্ণা টিকলিকে ছাদে নিয়ে গিয়ে অঝরে কাঁদতে থাকে। ওই নোংরা লোকটার হাত থেকে সম্পূর্ণা টিকলিকে কী করে বাঁচাবে সে বুঝতে পারে না। হীরক আসার পর থেকেই সম্পূর্ণার এরকম করুণ অবস্থা দেখে সম্পূর্ণার মা আড়েঠাড়ে তার ভাইকে বুঝিয়ে দেয় যে এবার তার ফিরে যাওয়াই উচিত। এদিকে নন্দিনীর কেসটা মিটে যাওয়া সত্ত্বেও হীরকের যেন ফিরে যাওয়ার কোনো ইচ্ছেই নেই। নানান অজুহাতে সে আরও কয়েকদিন থেকে যেতে চাইছে। সম্পূর্ণা ঠিক করে যে টিকলিকে বাঁচাবার জন্য তাকে সবাইকে সব কিছু বলতেই হবে, কিন্তু মায়ের কাছে সবটা বলতে গিয়ে সম্পূর্ণা আবার হীরকের মুখোমুখি হয়। তাই এবারও সম্পূর্ণা হীরকের ভয় তার মাকে কিছুই বলতে পারে না। তবে সম্পূর্ণার প্রতি হীরকের ব্যবহার দেখে সম্পূর্ণার মা ব্যাপারটা খানিক হলেও আন্দাজ করতে পারেন। হীরক বুঝতে পারে যে সম্পূর্ণা সবাইকে সব কিছু বলে দিতে চাইছে। সম্পূর্ণা তার ঘরে গিয়ে প্রতিমকে সবটা জানাতে চায়, কিন্তু প্রতিম বলে যে সে এখন বাড়িতে আছে তাই কথা বলতে পারবে না। তাছাড়া তার বাবার একটা মাইল্ড স্ট্রোক হয়েছে। প্রতিমকে কিছু জানাতে না পেরে সম্পূর্ণা অসহায়ের মতো নন্দিনীকে ফোন করে সবটা জানাতে চায়, কিন্তু শান্তিনিকেতনে নেটওয়ার্কটা ঠিকঠাক কাজ না করার জন্য নন্দিনী সম্পূর্ণার কোনো কথাই শুনতে পায় না। সেদিন সম্পূর্ণার দাদা বৌদিও একটা নিমন্ত্রণ ছিল বলে বাড়ির বাইরে ছিল। অসহায় সম্পূর্ণা কী করবে কিছুই বুঝতে পারে না। টিকলিকে সে কী করে ওই লোকটার হাত থেকে রক্ষা করবে? যাই হয়ে যাক না কেন, সম্পূর্ণা কিছুতেই টিকলির জীবনটা তার ছোটবেলার মতো নরক হয়ে যেতে দিতে পারে না। সেদিন রাতে টিকলি সম্পূর্ণার কাছেই ছিল। সেই সময় হীরক ওদের দরজায় ধাক্কা দেয়। হীরক বলে যে সে আজ রাতটা সম্পূর্ণা আর টিকলির সাথেই কাটাতে চায়। সম্পূর্ণা বুঝতে পারে যে হীরক বাড়িতে কেউ না থাকার সুযোগ নিতে চাইছে। এসব থেকে সম্পূর্ণা টিকলি খুব ভয় পেয়ে যায়। পরের দিন সকালে সম্পূর্ণার দাদা বৌদি বাড়ি ফিরে সম্পূর্ণার টিকলিকে কোথাও খুঁজে পায় না।
ওরা সারা বাড়ি খোঁজাখুঁজি করতে শুরু করলে ওদের বাড়ির পরিচালিকা জানায় যে সে ভোরবেলা কাজে ঢোকার সময় দেখেছে সম্পূর্ণা টিকলিকে নিয়ে বেরিয়ে গেছে। এদিকে বারবার ফোন করেও ওরা সম্পূর্ণাকে ফোনে পায় না, ফোনটা সুইচ অফ বলে। অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও ওদের কোনো খোঁজ না পাওয়ায় সম্পূর্ণার দাদা সৌমক হীরককে রিকোয়েস্ট করে যে তার পুলিশ কমিশনার বন্ধুকে এই ব্যাপারটা জানাতে। হীরক ওদের কথা মতো পুলিশ কমিশনারকে সম্পূর্ণার টিকলির ছবিটা পাঠিয়ে পুরো ব্যাপারটা জানায়। ওদিকে নন্দিনী সম্পূর্ণাকে ফোনে না পেয়ে সম্পূর্ণার বৌদিকে ফোন করে সবটা জানতে পারে। এরপর নন্দিনী প্রতিম আর ইন্সপেক্টর স্মিতাকেও ফোন করে সবটা জানায়। প্রতিম নন্দিনীকে বলে যে সে হয়তো জানে সম্পূর্ণা কোথায় যেতে পারে, মন খারাপ হলে সম্পূর্ণা ওখানেই যায়। প্রতিমের বলা জায়গা মতো পৌঁছে ওরা সবাই সম্পূর্ণার টিকলিকে খুঁজে পায়। সম্পূর্ণা প্রতিমকে আগের দিন যা যা হয়েছে সবটা বলে। সম্পূর্ণা বলে যে আগের দিন বাড়িতে কেউ ছিল না, ওই লোকটার হাত থেকে ও কী করে টিকলিকে বাঁচাবে কিচ্ছু বুঝতে পারছিল না, তাই সেই সময় পালিয়ে আসা ছাড়া ওর কাছে অন্য কোনো উপায় ছিল না। নন্দিনী বুঝতে পারে না যে সম্পূর্ণা এসব কি বলছে। তখন প্রতিম নন্দিনীকে সবটা খুলে বলে। সম্পূর্ণা যখন 10 বছর বয়স ছিল তখন ওই হীরক লাহিড়ী অনেকবার সম্পূর্ণার শ্লীলতাহানি করেছে। সম্পূর্ণা তখন তার মাকে সবটা জানিয়েও ছিল, কিন্তু উনি ভয় পেয়ে মেয়েকে চুপ করিয়ে রেখেছিলেন। সবটা শুনে নন্দিনী অবাক হয়ে যায়, সম্পূর্ণার কাছে কান্নায় ভেঙে পড়ে। নন্দিনী বলে যে সে তার কেস জেতার আনন্দে সম্পূর্ণার কষ্টটা চোখে দেখতেই পায়নি, তার নিজেকে ভীষণ স্বার্থপর বলে মনে হচ্ছে। সম্পূর্ণা নন্দিনীকে সান্ত্বনা দিয়ে বলে যে তার জায়গায় যে কেউ থাকলেই এটাই করত। এই কেসটা জেতা নন্দিনীর জন্য সত্যি ভীষণই গুরুত্বপূর্ণ ছিল। সম্পূর্ণা প্রতিমকে বলে যে ওই নোংরা লোকটা ওদের বাড়ির ছোট ঘরটাতে দরজা বন্ধ করে টিকলির সাথে অসভ্যতা করার চেষ্টা করছিল। সম্পূর্ণা যদি ঠিক সময় না পৌঁছাতো তাহলে ওই হীরক লাহিড়ী টিকলির সাথে যে কী করত সেটা ভাবলেই সম্পূর্ণার গায়ে কাঁটা দিচ্ছে। এই ঘটনায় টিকলির মনের ওপর কতটা চাপ পড়তে পারত সেটা আর কেউ না বুঝুক সম্পূর্ণা বোঝে। তখন এটা শুনে টিকলি সম্পূর্ণাকে বলে, কিন্তু আগের দিন তো তুই ঠিক সময়ে আসিসনি পিপি, তার মানে হীরক লাহিড়ী এর আগেও টিকলির সাথে অসভ্যতা করেছেন। টিকলির কথা শুনে সম্পূর্ণার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। সম্পূর্ণা আর নন্দিনী টিকলিকে নিয়ে বাড়ি ফিরে আসে। এই ঘটনার পর আর সম্পূর্ণা চুপ করে থাকতে পারে না। ওর মায়ের অনেক বারণ সত্ত্বেও সম্পূর্ণা সবাইকে জানিয়ে দেয় যে ওই হীরক লাহিড়ী সম্পূর্ণা আর টিকলির সাথে ঠিক কী করেছে। সম্পূর্ণা বলে যে সে এত বছর ধরে নিজের ওপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে পারেনি, কিন্তু টিকলির সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ সে করবেই। থানা পুলিশ কোর্ট যেখানেই যেতে হোক না কেন সম্পূর্ণা সেখানেই যাবে। কিন্তু এসব শুনে সমক চিৎকার করে বলে যে টিকলি তার মেয়ে, তাই টিকলির ব্যাপারে যা ডিসিশন নেওয়ার সেই নেবে, অন্য কেউ নয়। সম্পূর্ণা তার দাদার কথায় অবাক হয়ে যায়। সম্পূর্ণা বুঝতে পারে না একটা নোংরা লোক টিকলির গায়ে হাত দিয়েছে জেনেও তার বাবা হয়ে সৌমক কী করে এই কথাটা বলতে পারছে। নন্দিনী সৌমককে বোঝাবার চেষ্টা করলে সৌমক নন্দিনীকে এসব থেকে দূরে থাকতে বলে, কারণ এটা নাকি তাদের পারিবারিক সমস্যা আর নন্দিনী এই পরিবারের কেউ নয়। সৌমকের স্ত্রী বিথি সৌমককে বলে যে ওই লোকটা ওদের ছোট্ট একটা মেয়ের সাথে অশালীন আচরণ করেছে, আর ওর বাবা হয়ে সৌমক ব্যাপারটা এইভাবে ধামাচাপা দিতে চাইছে। তখন সৌমক বিথিকে আলাদা করে বলে যে সে তো সবটাই জানে, তাহলে সে কী করে এই কথাগুলো বলতে পারছে। এই বলে সৌমক ওখান থেকে বেরিয়ে যায়। বিথির কাছ থেকে সম্পূর্ণা জানতে পারে যে সৌমক তার আগের অফিসে একটা টাকা তছরুপের কেসে জড়িয়ে গেছিল। ওই বিপদ থেকে বেরোবার জন্য তখন সৌমক হীরক লাহিড়ীরই সাহায্য নিয়েছিল। উনিই ব্যবস্থা করে দিয়েছিলেন যাতে পুলিশ কেসটা নিয়ে কোনো অ্যাকশন না নেয়, কেসটা যে কোনো সময় রিওপেন হতে পারে, আর যদি কেসটা একবার রিওপেন হয় সৌমকের জেল হওয়াটা নিশ্চিত। সেই কারণেই সৌমক ওই লোকটার বিরুদ্ধে কিছু করতে ভয় পাচ্ছে। আমরা দেখি সৌমক ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছে। টিকলিকে নিয়ে সম্পূর্ণ ফিরে আসার আগেই হীরক লাহিড়ী সৌমককে এই ব্যাপারটা নিয়ে থ্রেড দিয়ে রেখেছিল। হীরক সৌমককে বলে যে সম্পূর্ণ যেন এই ব্যাপার নিয়ে আর বেশি না এগোয়, তাহলে তিনি খেয়াল রাখবেন যে সৌমকের কেসটা যেন রিওপেন না হয়, আর যদি সম্পূর্ণ এই ব্যাপার নিয়ে আর ফার্দার এগোয় তাহলে সৌমকের কেসটা কিন্তু রিওপেন হবে। বিথি সম্পূর্ণাকে বলে যে তার ইচ্ছে করছে ওই লোকটার গলা টিপে দিতে, কিন্তু ও কিচ্ছু করতে পারছে না। সম্পূর্ণা এইসব শোনার পর বুঝতে পারে না যে ও কী করবে। নন্দিনী সম্পূর্ণাকে বলে যে যাই হয়ে যাক না কেন ওদের উচিত টিকলির সাথে হয়ে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করা,
অন্য কেউ কিছুই করতে পারবে না, তাই যা করার সম্পূর্ণাকেই করতে হবে। সম্পূর্ণা বারবার হীরক লাহিড়ির কাছে গিয়ে প্রতিবাদ করার চেষ্টা করে, কিন্তু হীরক বারবার সম্পূর্ণাকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেয়। চারিত্রিকভাবে এত সাহসী এবং প্রতিবাদী সম্পূর্ণা কেন যে শুধুমাত্র এই লোকটার কাছেই বারবার ভয় কুঁকড়ে যায় সেটা কিছুতেই নন্দিনী বুঝতে পারে না। নন্দিনীও প্রতিবাদ করার চেষ্টা করে। নন্দিনী হীরককে বলে যে সে জানে হীরকের অনেক টাকা, অনেক ক্ষমতা, অনেক বুদ্ধি, তবুও তারা এর শেষ থেকে ছাড়বে। আসলে ছোটবেলায় পাওয়া কোনো ক্ষত আমাদের মন থেকে সহজে বেরোতে পারে না। পরিণত বয়সে কোনো খারাপ ঘটনাকে ভুলে যাওয়ার ক্ষমতাটা মানুষের যতটা থাকে, শিশু বয়সে সেই ক্ষমতাটা মানুষের তৈরি হয় না। তাই শিশু বয়সে পাওয়া কোনো ক্ষত কোথাও না কোথাও আজীবন থেকেই যায়। সেই কারণেই সম্পূর্ণা এত বছর ধরে সুখী থাকার অভিনয় করলেও সেই ছোটবেলা থেকে এই ঘটনার জন্য সে ভীষণই ট্রমাটাইজড। তবুও নন্দিনী আর প্রতিমের জোরাজুরিতে সম্পূর্ণা ঠিক করে যে সে থানায় গিয়ে হীরক লাহিড়ির এগেনস্টে FIR করবে। কিন্তু তখনই বিথি এসে সম্পূর্ণাকে বলে যে ওরা নিচে টিকলিকে নিয়ে যা নয় তাই করছে। সম্পূর্ণা নিচে গিয়ে দেখে যে হীরক লাহিড়ি টিকলিকে ভয় দেখাবার চেষ্টা করছে যাতে টিকলি ভয়ে মুখ খুলতে না পারে। সম্পূর্ণা এটার প্রতিবাদ করতে যায়, কিন্তু হীরক লাহিড়ি সম্পূর্ণাকে বলে যে একটা ছোট্ট বাচ্চা এসবের কি বোঝে, শুধু সম্পূর্ণা ব্যাপারটাকে অনেক বড় করছে। এসব FIR থানা পুলিশ এগুলোর কোনো মানেই হয় না। কেসটা যদি কোর্টে ওঠেও সেখানে ওই ছোট্ট বাচ্চাটাকে যা যা প্রশ্ন করা হবে সেগুলো সম্পূর্ণা সহ্য করতে পারবে তো? এই ট্রমাগুলো ও কোনোদিনও কাটিয়ে উঠতে পারবে না। কোর্টে ওই ছোট্ট টিকলিকে কি কি খারাপ প্রশ্ন করা হতে পারে সেগুলো বলে হীরক সম্পূর্ণার মনোবল একেবারে ভেঙে দেয়। হীরকের মুখে একটা বাচ্চার নামে ওই কটু কথাগুলো শুনে সম্পূর্ণার পাগল পাগল অবস্থা হয়ে যায়। সে কি করবে কিচ্ছু বুঝতে পারে না। এদিকে ঠিক তখনই ওদের বাড়িতে পুলিশ আসে সম্পূর্ণাকে অ্যারেস্ট করার জন্য। সম্পূর্ণার NGOতে নাকি নারী পাচার চক্র চলে এবং সেই চক্রের সাথে সম্পূর্ণাও নাকি জড়িত। হীরকের এক্সপ্রেশন দেখে ওরা বুঝতে পারে যে এটা তারই কারসাজি। পুলিশ সম্পূর্ণাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। ইন্সপেক্টর স্মিতা সম্পূর্ণা আর নন্দিনীকে বলে যে এই পুরো ব্যাপারটাই সাজানো। ওই হীরক লাহিড়ি ভীষণই পাওয়ারফুল, IG DIG সবাইকে পকেটে নিয়ে ঘোরে, মিনিস্টারদের সাথেও ওঠা বসা আছে, উনি পারেন না এমন কোনো কাজই নেই। সমক হীরককে জিজ্ঞেস করে যে সম্পূর্ণাকে জেলে পাঠাবার মধ্যে হীরকের কারসাজি আছে কিনা। হীরক বলে যে সে নিজেই এই কাজটা করেছে। সমক তখন তার মামাকে বলে যে এটার কি খুব দরকার ছিল। তখন হীরক বলে যে সম্পূর্ণা ওর এগেনস্টে থানায় FIR করতে যাচ্ছিল, সেটারও কি খুব দরকার ছিল। হীরক বলে সম্পূর্ণাকে উনিই জেলে পাঠিয়েছেন, আবার উনিই ছাড়িয়ে আনবেন। তিনি শুধু সম্পূর্ণাকে বোঝাতে চান যে ওনার এগেনস্টে যাওয়ার চেষ্টা করলেও ওর সাথে কি কি হতে পারে। এরপর হীরক লাহিড়ি থানায় যায়। সেখানে গিয়ে হীরক সম্পূর্ণাকে বলে যে তিনি নিজেই বেল দিয়ে সম্পূর্ণাকে ছাড়িয়ে নিয়ে যাবেন, তবে এরপরও যদি সম্পূর্ণা আর একটুও বাড়াবাড়ি করার চেষ্টা করে তাহলে উনি বাধ্য হবেন সম্পূর্ণার জীবনটা নষ্ট করে দিতে। সম্পূর্ণাকে বেল করে ছাড়িয়ে নিয়ে আসার পরের দিন হীরক লাহিড়ি ওই বাড়ি ছেড়ে চলে যায়। প্রতিমার নন্দিনী সম্পূর্ণার অফিসে গিয়ে তাকে বারবার বোঝাবার চেষ্টা করে যে ওই লোকটাকে এইভাবে ছেড়ে দিয়ে সম্পূর্ণা ঠিক করছে না, তার কিছু একটা করা উচিত। ঠিক সেই সময়ই ইন্সপেক্টর স্মিতা সম্পূর্ণার অফিসে এসে সবাইকে জানায় যে হাতিবাগানে নিভৃতি নামে হীরক লাহিড়ির একটা অনাথাশ্রম আছে, মেয়েদের অনাথাশ্রম। তিনি মাঝে মাঝেই কলকাতাতে আসেন, তবে কোনো নামী হোটেলে না থেকে একটা সস্তার গেস্ট হাউসে থাকেন, যাতে তার আসার খবরটা কেউ জানতে না পারে। সেখানেই তিনি নিভৃতির কর্মচারীদের সাথে মিটিং করেন, আর তারা যখনই হীরক লাহিড়ির সাথে মিটিং করতে সেই গেস্ট হাউসে যান, সঙ্গে করে অনাথাশ্রমের একটা মেয়েকে নিয়ে যান। ওই মেয়েগুলোর কি অবস্থা হয় এটা জানার পরেও কি সম্পূর্ণা কিছুই করবে না? সমক ছাদে গিয়ে শুনতে পায় যে টিকলি সম্পূর্ণাকে তার সাথে হওয়া খারাপ অভিজ্ঞতার কথা বলছে। টিকলির বাবা হয়েও মেয়ের সাথে যে লোকটা এতটা খারাপ আচরণ করেছে তাকে সাপোর্ট করার জন্য বিথি সৌমককে বলে যে তাকে সে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। বিথি বিশ্বাসই করতে পারছে না যে সৌমক সম্পূর্ণারই দাদা। সম্পূর্ণা একটা পরের বাড়ির মেয়ের জন্য নিজের স্বামী সংসার সব কিছু ছেড়ে এখানে পড়ে থেকে লড়াই করেছে, আর তারই দাদা হয়ে সৌমক নিজের মেয়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদটুকুও করতে পারছে না, উল্টে সেই নোংরা লোকটাকেই সবসময় সাপোর্ট করে যাচ্ছে। বিথি যদি সম্পূর্ণা হতো তাহলে অনেকদিন আগেই টিকলিকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যেত।
কিন্তু সম্পূর্ণর মতো মনের জোড়া সাহস তো বিথির নেই, তাই সে এই বাড়িতেই পড়ে থাকবে আর প্রত্যেক দিন সোমককে একটু একটু করে ঘেন্না করবে। টিকলি আর বিথির অবস্থা দেখেই সোমক ভীষণ ভেঙে পড়ে। সম্পূর্ণার মা সম্পূর্ণাকে বলে যে এত বছর ধরে তিনি তার মেয়েকে চুপ করে থাকতে বলেছিলেন। সম্পূর্ণার সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ তিনি করতে পারেননি, এই কষ্টকর ব্যাপারটাতে তিনি তার মেয়ের পাশে কখনোই থাকেননি। তবে এবার তিনি নিজেই চান যে সম্পূর্ণা যেন এই ঘটনার প্রতিবাদ করে। নন্দিনী সম্পূর্ণাকে সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট দেখায়। হীরক লাহিড়ির নিভৃতি অনাথাশ্রমের আরও একটা শাখার উদ্বোধন হচ্ছে। সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে হীরক লাহিড়ি জয় জয়কার। নন্দিনী বলে যে ওই রকম একটা নোংরা লোকের আসল চেহারাটা তো মানুষ জানতেই পারছে না, সবাই তার নামে ধন্য ধন্য করছে, এই সম্মানটা কি হীরক লাহিড়ি সত্যি ডিজার্ভ করে? নন্দিনী বারবার বলে যে সম্পূর্ণার সাথে সবাই আছে, তবুও কেন সে কিছুই করছে না? ওই খারাপ লোকটা এভাবে ছাড় পেয়ে যাবে সেটা তো হতে পারে না। সম্পূর্ণা বলে যে আস্তাকে সবাই বলছে যে তার কিছু করা উচিত, কিন্তু কি করতে পারে সে? কিছু করতে গেলে হীরক লাহিড়ি টিকলির ক্ষতি করে দিতে পারে, আইনকানুন সব কিছুই ওনার হাতের মুঠোয়, ওনার বিরুদ্ধে কিছু করতে গেলে উনি সোমকের কেসটা আবার রিওপেন করবেন, তখন তার দাদা জেল হয়ে যাবে। সম্পূর্ণার কথা শুনে পাশ থেকে সোমক এসে বলে যে তার কিছু হলে সে নিশ্চিত তার বোন তাকে নিশ্চয়ই বাঁচাতে পারবে, তাই সৌমকও চায় যে সম্পূর্ণা ওই লোকটার বিরুদ্ধে প্রতিবাদ করুক। সবাই মিলে এসে সম্পূর্ণার পাশে দাঁড়াতে সম্পূর্ণাও সাহস পায় ওই নোংরা লোকটার মুখোশটা টেনে খুলে দেওয়ার। নিভৃতির নতুন শাখা উদ্বোধনের দিন ওরা সবাই মিলে সেখানে যায়। বাচ্চাদের নাচের অনুষ্ঠানের পর হীরক লাহিড়ির বক্তৃতা শুরু হয়। ওই অনাথাশ্রমের জন্য সবাই হীরক লাহিড়িকে ভগবান মনে করে। হীরক যখন বক্তৃতা দিচ্ছিল ঠিক সেই সময়ই সম্পূর্ণা সেখানে পৌঁছায়। সম্পূর্ণাকে সেই অনুষ্ঠানে দেখে হীরক লাহিড়ির তো কথা জড়িয়ে যায়। তিনি বুঝতে পারেন যে তার সাথে কিছু একটা খারাপ হতে চলেছে। সম্পূর্ণা স্টেজে উঠে হীরকের হাত থেকে মাইকটা কেড়ে নিতে চায়। সবাই সেটাতে বাধা দিতে গেলে ইন্সপেক্টর স্মিতা হীরককে বলে মাইকটা সম্পূর্ণার হাতে দিয়ে সরে যেতে। তখন সম্পূর্ণা সব অডিয়েন্সদের সামনে হীরক লাহিড়ির আসল মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে। সম্পূর্ণা তার সাথে ছোটবেলায় হওয়া অন্যায়ের কথা, টিকলির সাথে হওয়া অন্যায়ের কথা, হীরক লাহিড়ির মানসিক বিকৃতির কথা সবকিছু দর্শকদেরকে জানায়। সম্পূর্ণা বলে যে এই নোংরা লোকটা এত বড় সম্মান পাওয়ার যোগ্যই নয়, স্টেজে উঠে বক্তৃতা দিয়ে হাততালি কুড়োবার যোগ্যতা হীরক লাহিড়ির নেই। সম্পূর্ণার কথাগুলো শুনে দর্শক আসনে বসে থাকা বেশ কয়েকজন বাচ্চা কেঁদে ওঠে। তাদেরকে দেখে আমরা বুঝতে পারি যে তারাও হীরক লাহিড়ির নোংরা মানসিকতার শিকার। সম্পূর্ণা জানত যে আইন কানুন থানা পুলিশ এসব দিয়ে হীরক লাহিড়িকে বাগে আনা যাবে না, কারণ সবকিছুই তার হাতের মুঠোয়। তাই সাধারণ মানুষকে হীরক লাহিড়ির আসল রূপটা জানানোই ছিল সম্পূর্ণার কাছে প্রতিবাদের একমাত্র হাতিয়ার। সম্পূর্ণা টিকলিকে বলে যে সে তার জন্য এইটুকুই করতে পারল, বাকিটা যেন বড় হওয়ার পর টিকলি নিজেই করে। সোশ্যাল মিডিয়া এখন খুবই বড় একটা মাধ্যম, সেই মাধ্যমকে ব্যবহার করে অনেক সত্যিকে সামনে আনা যায়। তাই সম্পূর্ণা সেই ব্লগারের সাহায্যে ক্যামেরার সামনে তার ছোটবেলা থেকে হওয়া সব ঘটনাগুলো আবার তুলে ধরে, যাতে প্রত্যেকটা মানুষ হীরক লাহিড়ির মতো লোকেদের আসল চেহারাটা জানতে পারে। সম্পূর্ণা বলে যে ছোট থেকেই আমাদের বাচ্চাদের আমাদের শেখানো উচিত যে আমাদের কোনটা খারাপ লাগছে আর কোনটা লাগছে না সেটা স্পষ্টভাবে বলার সাহস রাখতে, কেউ যেন শিশুদের অসহায় ভেবে তাদের সাথে অশালীন আচরণ করার সাহস দেখাতে না পারে। সম্পূর্ণা সিজন টু এখানেই শেষ। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফ্লিমিট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই।